অর্জুন একটি ভিডিও কল পেয়েছিলেন, কিন্তু সেই কলটি নেওয়ার মাত্র 6 থেকে 8 সেকেন্ডের মধ্যে তিনি তা কেটে দেন। কিন্তু সেই কয়েক সেকেন্ডে ভিডিও কলের স্ক্রিনশট নেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই স্ক্রিনশটের স্মল উইন্ডোতে অর্জুনকে দেখা গেছে এবং বিগ স্ক্রিনে এক মহিলাকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। অর্জুনকে বারবার এই স্ক্রিনশট পাঠিয়ে কেউ ব্ল্যাকমেল করতে শুরু করে। একটি নাম্বার ব্লক করার সঙ্গে সঙ্গে অর্জুন আরেকটি নাম্বার থেকে নতুন হুমকি কল পেলেন এবং এটি চলতেই থাকলো। যিনি কল করছেন তার দাবি, টাকা না দিলে অর্জুনের ওই ছবি তার বন্ধুদের কাছে পাঠানো হবে বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হবে। অপরিচিত মানুষের থেকে টাকা আদায়ের এটাই সর্বশেষ কৌশল, একে সেক্সটর্শন বলে। এই পদ্ধতিতে অপরাধীরা চেষ্টা করে পাবলিক প্ল্যাটফর্মে বা পরিচিতদের মধ্যে অশ্লীল ছবি শেয়ার করার ভয় দেখিয়ে লোকের থেকে টাকা তুলতে। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্য বা বন্ধু বান্ধবদের মধ্যে সম্মানহানির ভয়ে অনেকেই চুপচাপ টাকা দিয়ে থাকেন। কিন্তু একবার টাকা দিলে আপনি ব্ল্যাকমেলিং এর জালে আটকা পড়বেন, যা ভাঙা খুব কঠিন হয়ে পড়ে। যে শহরগুলিতে সাধারণত জালিয়াতি কল করা হয় সেই শহরগুলির একটি তালিকা তৈরি করেছে মুম্বাই পুলিশ সাইবার ক্রাইম ব্রাঞ্চ। তারা দেখতে পেয়েছে মেওয়াত থেকে সেক্সটর্শন কলগুলো করা হচ্ছে। এই অঞ্চল হরিয়ানা, প্রতিবেশী রাজস্থান এবং উত্তরপ্রদেশের আওতায় পড়ে। কেরালার সবজি বিক্রেতা থেকে শুরু করে সুরাটের কারখানার কর্মী, পুনের ছাত্র থেকে চণ্ডীগড়ের 70 বছর বয়সী প্রবীণ, এই অপরাধীরা কাউকেই রেহাই দেয় না। মেওয়াত থেকে উঠেছে ভারতের নতুন জামতারা, সেই জামতারা যেখানে সাইবার স্ক্যামিং গ্যাং কয়েক সেকেন্ডে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে। কিন্তু জামতারার কেলেঙ্কারি এবং মেওয়াতের কেলেঙ্কারির মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। সেক্সটর্শন স্ক্যামের জন্য ওটিপি বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের প্রয়োজন নেই, শুধু আপনার ছবির একটি স্ক্রিনশট বা অশ্লীল কথোপকথনের অডিও রেকর্ডিং যথেষ্ট। টাকা আদায়ের জন্য তারা একবার নয় একাধিকবার এই রেকর্ডিং ব্যবহার করে। মেওয়াতের প্রতারকদের ধরা সহজ নয়, কারণ এই এলাকাটি 3টি রাজ্যের আওতাধীন। এলাকায় প্রচুর ট্রাক চলাচল করে, সে কারণে সারা দেশের ট্রাক চালকদের কাছ থেকে বিভিন্ন সিম কার্ড পাওয়া যায় এই অঞ্চলে। এই সিম কার্ডগুলি ব্যবহার করে প্রতারকদের পক্ষে নাম্বার পরিবর্তন করা এবং কল করা সহজ হয়ে যায়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথ্য অনুযায়ী 2021 সালে সাইবার অপরাধের ঘটনা 111% বেড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ দায়ের হয়েছে সাইবার বুলিং এবং সেক্সটর্শনের। এটি থেকে অনুমান করা যায় যে 2021 সালে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম সেলে 356টি মামলা নথিভুক্ত হয়েছিল। এই সমস্ত মামলাগুলির মূল বিষয় ছিল আপত্তিকর ছবি বা কথোপকথনের মাধ্যমে ব্ল্যাকমেলিং। অভিযোগকারীদের বেশিরভাগই 12 থেকে 17 বছর বয়সী মেয়ে। এ ধরনের কলের মোকাবিলা করার একমাত্র উপায় হল অভিযোগ দায়ের করা। আপনার এলাকার থানায় সেক্সটর্শন অভিযোগ দায়ের করা উচিত। ফোন নাম্বার, কথোপকথনের ভিডিও এবং রেকর্ডিং পুলিশকে দিন। আপনি যদি লজ্জা এবং ভয়ের কারণে এগুলি লুকিয়ে রাখেন তাহলে আপনিও অপরাধীদের উৎসাহিত করবেন। কেউ যদি আপনার ভিডিও রেকর্ড করে তাহলে আপনি অপরাধী নন। যে ব্যক্তি ভিডিও রেকর্ড করেছে সে একজন অপরাধী। ভারতের আইন অনুযায়ী যে ব্যক্তি অশ্লীল বিষয়বস্তু প্রকাশ করে সে 2 থেকে 5 বছরের সাজা পেতে পারে।